নমস্কার বন্ধুরা, আজকে ভোরবেলায় মেঘলা আকাশ দেখাতে দেখাতে ভিডিওটা শুরু করলাম। আজকে ভোরবেলায় এখন 6:15 বাজে, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে। এই যে মেয়ে রেডি ফেডি হয়ে গেছে, ওকে সকালবেলায় খালি পেটে ওষুধ খাইয়ে তারপর ভাত খাইয়ে দিয়েছি, তারপর রেডি হয়েছি, আমি রেডি হয়েছি, ওকে রেডি করে স্কুটি নিয়ে বেরোচ্ছি। রোজ আর একই জিনিস কি দেখাবো যে সকালে ওকে খাওয়াচ্ছি, তাই জন্য আজকে আর দেখালাম না। তো ফার্স্ট কাজ যেটা হয় স্কুটিটা বার করে তারপরে আমি ওকে দিতে চলে যাব স্কুলে। ক্লাস থ্রিতে পড়ে, কিন্তু জানেন তো ব্যাগটা খুব ভারী, প্রত্যেক দিন অনেকগুলো খাতা নিয়ে যেতে হয় আর বই নিয়ে যেতে হয়, তাই জন্য যতটা পারি ব্যাগটা আমিই ক্যারি করি। কিন্তু যখন স্কুটি চালাই তখন তো আমি ব্যাগটা নিতে পারি না, তো ওকে ব্যাগটা দিয়ে পিছনে বসাই আর ব্যাগটা সিটের মধ্যে লেগে থাকে, তাই জন্য ওর ওয়েট লাগে না। এই যে স্কুলে আমি ওর কৃতিকাকে ঢুকিয়ে দিয়েছি, কৃতিকা মানে আমার মনুমা, ওর ভালো নাম কৃতিকা। বাড়িতে চলে এলাম, বাড়ির সামনেই একটা, আমাদের গেটের সামনে একটা উচ্ছে গাছ হয়েছে, আমি এখানে দানা ফেলেছিলাম। আর এই যে দেখুন নিজে নিজেই হয়েছে আকন্দ ফুলের গাছ, আর তার মধ্যে কুড়িও এসছে। স্কুটিটা গেটের সামনে পার্ক করেই আমি এখন ঘরে চলে যাচ্ছি। এক হাতে ফোন, তো তাই জন্য আর চাবিটা ঠিক জায়গায় ঢোকাতেই পারছিলাম না, অবশেষে ঢোকালাম। সকাল সকাল আমার এই একটা কাজ থাকে, এই জানলাটাকে খোলা, আর এখানে আমার গাছগুলো আছে আপনি জানেনই। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সবই করে নিয়েছি, রোজের রুটিন। আর আপনাদের কি সাথে কি শেয়ার করব প্রতিদিন বলুন তো। আজকে আমি সবজি কাটতে বসে পড়েছি, ভাবছি বটল কুমড়ো দিয়ে তরকারি করব, ঝিঙে চিংড়ি মাছের তরকারি করব, আর বাবার চাল কুমড়োটা করব, পেঁপে ভাতে দেবো। তো আস্তে আস্তে কাটি, দেখি কি করি, আর সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মা বাবা আর আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, তারপরে করছি চিংড়ি ঝিঙে দিয়ে আজকে তরকারি করেছিলাম। আর এখানে আছে কুতলি ভাজা, আর হচ্ছে এটা চাল কুমড়ো, আর এখানে আছে পটল কুমড়োর তরকারি। এই হয়েছে আজকে দুপুরবেলার রান্নাবান্না, রাত্রেরটা আবার রাত্রে করা হবে। আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জেঠি, মাসি, আমার মেয়ে, চারজনে মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি অ্যাবাকাসের রেজাল্টটা আনতে আর অ্যাবাকাসের নতুন অ্যাডমিশন করাতে। ইনভিটেশন থেকে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে অ্যাবাকাসের রেজাল্ট নিয়ে তো চলে গেছি, আর এখানে রেজাল্টটা নিয়ে এসেছি, নিয়ে নিয়েছি ওই ইউজমাস অ্যাবাকাসে অ্যাবাকাস শেখে। রেজাল্ট মোটামুটি খুব ভালোই করেছে, কিন্তু ওর একটু মন খারাপ। চলুন বাড়িতে গিয়ে বলবো মন খারাপের কারণটা কী। ইউজমাস থেকে আমি রেজাল্টটা নিয়ে আসলাম, আর হচ্ছে কৃতিকার মনটা খারাপ, কারণ ও মেডেলটা পায়নি, 6 নম্বরের জন্য মেডেলটা পায়নি। ফুল মার্কস পেলে মেডেল দিচ্ছিল, তো ও হচ্ছে একটা ম্যাচ নিচে নামা,
একটা ম্যাথস ভুল করেছে, তাই জন্য একটা ম্যাথসের 6 নম্বর থাকে সেটা কাটা গেছে। ও 90-84 পেয়েছে, সার্টিফিকেটটা পেয়েছে, ভেরি ভেরি গুড পেয়েছে, কিন্তু ওর তবুও মনটা খারাপ, মনটা খারাপ। আপনারাই কমেন্ট করে বলবেন, সব সময় কি সবাই যদি 100-এ 100 পায় তাহলে কি হবে? এবার এর পরের বারে ভালো করে, আরও ভালো করে চেষ্টা করতে হবে, তাই না? ওই 6 মার্কসের জন্য কোনো কিছু যায় আসে না, তুমি পেরেছো, পার্টিসিপেট করেছো, সেটাই অনেক। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি কি না। ও তো পেরেছে, ও তো ভালো মার্কস পেয়েছে, শুধু মেডেলটা পায়নি 6 মার্কসের জন্য। তাকাও, আরে তাকাও। ইউসি মাস অ্যাবাকাস থেকে আসার পরে কৃতিকা একটু রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে এখন পড়তে বসেছে, এক্সাম সামনে, তাই জন্য পড়ার চাপটাও বেশি। না হলে আমি আজকে এখন ওকে একটু রেস্ট দিতাম, যেহেতু এক্সাম সামনে তাই জন্য পড়তে বসাতে হয়েছে। আর আজকে রান্না বান্না নেই, ওর বাবা বলেছে খাবার কিনে আনবে, দেখা যাক কী খাবার নিয়ে আসে। এখানে যে তরকারিগুলো আছে সেগুলো একটু গরম করে নিচ্ছে, আর এখানে হচ্ছে মুনুর আজকে অ্যাবাকাসের ভালো রেজাল্ট করার জন্য আজকে বাবা খাবার নিয়ে এসছে, চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, আর হচ্ছে এখানে আছে রুমালি রুটি, আটার রুটি বাবার জন্য, তো তরকারিও আছে, তাই জন্য বেশি কিছু আনতে বারণ করেছি। তো মা বাবার তরকারি গরম করছে, বাবা তো সব খাবার খায় না, তাই না মা? তো মা বাবা, তো বাবা তরকারি দিয়ে আটার রুটি খেয়ে নেবে, আর মাও তরকারি দিয়ে, মা ফ্রাইড রাইস এই সব কিছু খায় না, মারও তরকারি ভাত খেয়ে নেবে, কারণ আমি সবার জন্য রান্না করেছিলাম, রান্না করে আবার চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, তো সবই রয়ে গেছে, খাবে মা খাবে হয়ে যাবে, আর আমরা এগুলো খেয়ে নেবো ভাত করে হয়ে যাবে। মনু কিন্তু খেতে চায় না, এই যে মনু এসে গেছে, মনু কিন্তু খাবো খাবো করে কিন্তু ও খেতে পারে চায় না, একটু আধটু খেয়েই ওর হয়ে যায়। আমি এখন খাবো না, তোমাকে আমি এখন দিচ্ছি। আমাকে তো ডাকতে 3 ঘন্টা পরে পরেই খেতে বলেছে। এখন 10:30 বাজে, আমরা সবাই ডিনার করে টিভি দেখছি, আর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, আপনারা আমার পাশে থাকবেন।